हेलो फ्रेंड्स, चाय पी लो। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন 6টা বেজে গেছে আর আজকে আমরা কলকাতা থেকে বেরিয়ে পড়লাম এক্ষুনি। বৃষ্টি স্নাত বিকেলে আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা এই মাত্র যশোর রোড ছেড়ে পাইকপাড়া দিয়ে ঢুকলাম, তো এখন এবার বিটি রোডে উঠবো। অবশেষে বিটি রোডে উঠে পড়লাম আমরা। তো দেখতে পাচ্ছো ল্যাম্পের পোস্টগুলো, আলোগুলো জ্বলে গেছে, জাস্ট অসাধারণ। আমরা চলে যাচ্ছি আপাতত দক্ষিণেশ্বরের দিকে। সামনে রাস্তাটা সোজা ব্যারাকপুর ট্রাঙ্ক রোড, বিটি রোড, এইটা চলে যাচ্ছে সোদপুর হয়ে ব্যারাকপুরের দিকে, এবং আমরা বাঁ দিকটা নিয়ে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ ডান দিকের গাড়িগুলো, এটা সোজা বিটি রোডের দিকে চলে যাচ্ছে। ডানলোভ মোড় থেকে আমরা বাঁ দিকে চলে এলাম দক্ষিণেশ্বরের দিকে। আকাশটাকে একবার দেখো, অসাধারণ। চলো এগিয়ে যাওয়া যাক। ডান দিকে দক্ষিণেশ্বর স্টেশন না? দক্ষিণেশ্বর পেরোচ্ছি, দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর দৃশ্যগুলো। টাটা দক্ষিণেশ্বর, ভাই ভাই, আবার আসবো যখন কলকাতায়, তখন দেখা হবে। চলে এলাম আমরা আমাদের ফার্স্ট টোলে, দক্ষিণেশ্বর টোল প্লাজা। আমাদের গাড়িতে ফার্স্ট ট্যাগ আছে, তো দেখলে অটোমেটিক ব্যারিকেডটা উঠে গেল। রেস্ট ইন পিস বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট, দেখতেই পাচ্ছ কি অবস্থা এখানটায়। অদ্ভুত একটা গাছ ছমছমে ভুতুরে জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি এখন। তো আমরা চলে এলাম আমাদের সেকেন্ড টোল প্লাজায়, ডানকুনি টোল প্লাজায়। দেখতে পাচ্ছ আকাশে ঘন নিকোষ কালো মেঘ করেছে, কখন ঝরে পড়বে কে জানে, কে বলতে পারে। चलें, हमारी सारी फैमिली वेट कर रही है, कम ऑन। ডানকুনি থেকে 6-7 কিলোমিটার গেলেই দেখতে পাচ্ছ বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে, তো এই রাস্তাটা ধরেই আমরা তারকেশ্বর হয়ে আরামবাগ যেতে পারবো। বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা চলে এলাম আমাদের থার্ড টোল প্লাজায়, পালসির টোল প্লাজা। ঘড়ির কাঁটা এখন সময় বলছে 7:30, অর্থাৎ আমরা 80 কিলোমিটার 90 মিনিটে এসেছি, উইথ অ্যান অ্যাভারেজ স্পিড অফ অ্যারাউন্ড 53 কিলোমিটার পার আওয়ার।
তো অবশেষে আমরা পৌঁছে গেলাম ল্যাংচার শহর বা ল্যাংচার নগরে শক্তিগড়ে। তো এখান থেকে আমাদের আর 10 থেকে 15 মিনিট গেলেই আমরা পৌঁছে যাব পশ্চিমবঙ্গের বিখ্যাত জাংশন শহর, যেটা সব থেকে ওয়ান অফ দ্য বিগেস্ট জাংশন, বর্ধমান জাংশন। আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, আমি পালশির টোল প্লাজার পরে একটা ধাবা দেখতে পেলাম, বেশ পরিষ্কার ধাবা, ইন্ডিয়ান ধাবা, নতুন হয়েছে তৈরি মনে হয়। তো যদি কলকাতা থেকে তোমরা ডিনার করে বা লাঞ্চ করে না বেরো এবং লং ট্রিপে যাও, তো কলকাতা থেকে বর্ধমানের মধ্যেই অসংখ্য খাওয়ার সুন্দর জায়গা পেয়ে যাবে। আমরা পৌঁছে গেলাম নবাবহাট মোড়। আমাদের দিল্লি রোডটাকে সামনে রেখে আমরা ডান দিকে চলে যাচ্ছি। আগেও বলেছি ডান দিকে যাওয়ার সময় একটু খেয়াল রেখো যে বাঁ দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা। তো আমরা এখন নবাবহাট মোড় থেকে ডান দিকে চলে এলাম। সোজা যদি চলে যায় আমরা তাহলে চলে যাব বর্ধমান মেইন শহর বা বর্ধমান স্টেশনে, আর আমরা বাঁ দিকে চলে যাচ্ছি। এই বাঁ দিক দিয়েই আমরা এখন চলে যেতে পারবো গুসকরা হয়ে বোলপুরের দিকে। হ্যালো ফ্রেন্ডস, চায় পিলো? তো অনেকটা আসার পর আমরা এখন চলে এসেছি বড় চৌমাথা। এটা হচ্ছে গুসকরা থেকে 13 কিলোমিটার্স। তো এবং এইটা মন্ডার জন্য বিখ্যাত। আমরা এখানে একটা ছোট্ট চা ব্রেক নিচ্ছি, মোটামুটি 110-120 কিলোমিটার্স এসেছি, একটু পিঠটা ধরে গেছে। এবার তাই চা ব্রেক নিয়ে আবার গুসকরার জন্য স্টার্ট করব। ঘড়ির কাঁটা এখন 8:40, আর 130 কিলোমিটার দীর্ঘ অতিক্রান্ত করার পর আমরা অবশেষে চলে এসেছি গুসকরাতে। গুসকরা শহরে ঢুকে পড়লাম। যদি আমরা বাঁ দিকটাই চলে যাই, এই বাঁ দিকের রাস্তাটা, এটা স্টেশন পড়বে। আর আমরা এখন সোজা চলে যাচ্ছি গুসকরা পেরিয়ে ভেদিয়া হয়ে বোলপুরের দিকে। অজয় ব্রিজ ক্রস করে আমরা বীরভূম ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আর বীরভূম ডিস্ট্রিক্ট মানেই আমাদের বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, বোলপুর শান্তিনিকেতন, যে বর্ধমান আর বীরভূম ডিস্ট্রিক্টের একদম গায়ে গায়ে অবস্থিত। বিশ্ব ক্ষুদ্র বাজার, আমরা বোলপুর শহরে ঢুকে গেলাম এবং দেখতে পাচ্ছ সুন্দর বিশ্ব ক্ষুদ্র বাজার, বিশ্ব বাংলা গেট। এবং তোমরা পাশেও দেখতে পাচ্ছ এই জায়গাগুলো, এই একটা ছোট্ট একটা টাউন মতো। এইটা হচ্ছে উহেলের আইটি পার্ক। আমরা ঢুকে গেলাম শান্তিনিকেতনের বাইপাস দিয়ে, এখানে জিলিপিতলা ভ্যাকসিনেশন সেন্টার। অবশেষে আমরা বোলপুর শান্তিনিকেতন মেইন রোডে চলে এলাম। আমি ডক্টর নীলাকাশ, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে। টাটা।